সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রতি বছরের মতো আসন্ন রমজান মাসে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবি নামাজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পবিত্র দুই মসজিদের তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমামদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার ইমামদের সাথে রমজানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের প্রধান শেখ ডক্টর আব্দুর রহমান আসুদাইস। এ সময় রমজান বিষয়ক প্রস্তুতি দেখতে পবিত্র মসজিদুল হারাম পরিদর্শন আসেন মক্কার গভর্নর প্রিন্স বদল বিন সুলতান বিন আব্দুল আজিজ আল সৌদ। প্রকাশিত তালিকা অনুসারে প্রতিদিন দুজন ইমাম তারাবির 20 রাকাত নামাজ পড়াবেন। এবার মোট 5 জন ইমাম তারাবি নামাজে ইমামতি হিসেবে থাকবেন। নিযুক্ত ইমামগণ হলেন শেখ আব্দুর রহমান আসুদাইস হাফিজাহুল্লাহ, 2 শাইখ মান্দার আল বালিলা হাফিজাহুল্লাহ, 3 শাইখ মাহের আল মুয়াইকালি হাফিজাহুল্লাহ, 4 শাইখ ইয়াসির আদ্দাউসারি হাফিজাহুল্লাহ ও 5 শাইখ আবদুল্লাহ আল জোহানি হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আসছে রমজান পর্যন্ত সুস্থ রাখে এবং সুষ্ঠুভাবে রোজার পূর্ণাঙ্গ হক আদায় সহ রোজা রাখার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। যারা আমার চ্যানেলটিতে প্রথম দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও আমার ভিডিও দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।